আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার আয়োজনে ছিল চিকেন গ্রিল। দোকানের মতো পারফেক্ট স্বাদ এবং দোকানের মতো চিকেন গ্রিল সস সহ এই চিকেন গ্রিল বানানোর যে মশলা সব সহ আমি আপনাদের সামনে ভিডিওটি হাজির করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার মতো বাসায় চিকেন গ্রিল তৈরি করতে চাইলে অবশ্যই না টেনে ভিডিওটি পড়ে দেখতে হবে। তো চলুন দেখি আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি কি উপাদান ব্যবহার করেছি এবং কীভাবে পুষ্ট প্রাণীটা তৈরি করেছি। তো চিকেন গ্রিল বানানোর জন্য প্রথমে আমি বাসায় একটা মশলা বানিয়ে নেব। তো আমি এখানে জিরা নিয়েছি একটা চামচের মতো, সাদা কালো গোলমরিচ নিয়েছি হাফ চামচ করে এক চামচের মতো, লবঙ্গ 3 থেকে 4টা ছিল, জয়ফলের হাফ নিয়েছি, জয়ত্রী এক টুকরো নিয়েছি, তেজপাতা একটা মাছ থেকে চিরে নিয়েছি এবং সাদা এলাচ 4 থেকে 5টা দিয়েছি। এগুলো হালকা করে ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নেব। আর এটাই হচ্ছে আমার চিকেন গ্রিল মশলা। এখন আমি একটা মুরগি নিয়েছি। আজকে আমার চিকেন গ্রিল বানানোর জন্য যে মুরগিটা নিয়েছি সেটা একটু বড় ছিল, প্রায় 2 কেজির মতো। তো আমি আপনাদের সাজেস্ট করবো বাসায় যদি কেউ চিকেন গ্রিল বানাতে চান অবশ্যই মুরগিটা একটু ছোটো সাইজে নেবেন। খুব বড় সাইজের হয়ে গেলে মুরগিটা ওভেনে করুন বা চুলাই করুন, যেখানেই করুন, পোড়াতে অনেক সময় লেগে যায় এবং এটার ভিতরে মশলাটা প্রবেশ করানোর জন্য অনেকক্ষণ ধরে আপনাকে মেখে রাখতে হবে, দীর্ঘ সময় ধরে, লং টাইম ধরে আপনাকে মাখিয়ে রাখতে হবে। এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা মানে একটু ছোটো মুরগি নেবেন, 1 কেজি কিংবা 1 কেজি থেকে একটু বেশি। তো মুরগিটা ভালো মতো পরিষ্কার করে আমি এই যে ছুরি দিয়ে একটু মোটা মোটা যে মাংসের অংশগুলো আছে সেগুলোকে কেটে নিব, যাতে ভিতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করে। এরপরে সুন্দর করে মুরগিটাকে এবার ট্যাপ ট্যাপ করে পানিগুলো মাখে মানে মুছে নিতে হবে। পানিগুলো যদি আপনার ভালো করে না মুছেন তাহলে মুরগিটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আপনার কিন্তু এই ম্যারিনেট করা মুরগি থেকে পানি বের। তো আমি একটা বড় বোল নিয়েছি, সেখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিলাম, আর টক দই দিয়েছি হাফ কামের মতো পানি ঝরানো, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু আমার মুরগিটা আমার 2 কেজির মতো সেহেতু মশলার পরিমাণটা আমার একটু বেশিই লেগেছে। এখন আমি এর মধ্যে দেব মরিচ গুঁড়ো। তো আমি এখানে 2টা মরিচ গুঁড়ো ইউজ করেছি, প্রথমটা হচ্ছে কাশ্মীরি, এটা একটু কালারের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে বাড়িতে যে নর্মাল মরিচ গুঁড়োটা আমার তরকারিতে ইউজ করি ঠিক সেইটা। আর চিকেন গ্রিলতে একটু ঝাল ঝাল হলে ভালো হয়, এই জন্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখন এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করবো, এটা ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন। এখন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিব, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব একদম 1 টেবিল চামচের মতো, আর স্বাদ মতো লবণ। লবণটা এখানেও আমার 2 চা চামচের মতো লেগেছে। এখন এখানে যেটা দিব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চিকেন গ্রিলের জন্য, এটা আমি জলপাইয়ের টক দিয়েছি। আপনার তেঁতুল কিংবা জলপাইয়ের টক দিবেন, এটা দিলে আপনার চিকেন গ্রিলের ফ্লেভারটা অনেক ভালো আসে, দোকানদার মামারা বানায়। সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অরেঞ্জ জ্যাম বা জেলি। তো আমি অরেঞ্জ জ্যাম বা জেলি আমার বাসায় কিছু ছিল না, সেই জন্য আমি একটা কমলাকে চিপে রস বের করে দিয়ে দিয়েছি, আর সঙ্গে টমেটো সস দিয়েছি 1/2 চা চামচ, সয়া সস দিয়েছি 1 টেবিল চা চামচ, আর সেই যে ভাজা জিরে গুঁড়ো মশলার গুঁড়োটা রেখেছিলাম প্রথমে যে গ্রিল মশলা বানালাম সেটা দিয়ে বাকি লেবুর রস দিয়ে এখন মশলাগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। তো এখানে আমি তেলও ব্যবহার করব, কিন্তু কখনোই মশলাটা মাখানোর সময় বা মুরগিটা ম্যারিনেট করার আগে তেলটা ব্যবহার করবেন না। তেলটা কখন ব্যবহার করতে হবে ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন। এখন যে মুরগিটা আমি প্রায় পানি ভালো মতো করে শুকিয়ে মুছে রেখেছিলাম সেই মুরগিটাকে এখন এই মশলাগুলোর মধ্যে খুব ভালো করে মাখাতে হবে। তো বাটিটা আমার একটু ছোট হয়ে গিয়েছে, এই জন্য পুরো বাটির গায়ে একদম মাখা মাখা হয়ে গেল। যে হোক, তারপরে যে কাটা অংশগুলো ছিল তার মধ্যে ড্যাব ড্যাব করে আমি মশলাগুলোকে ভালো মতো মাখায় দিচ্ছি।
এখানে এই ম্যারিনেট করাটাই হচ্ছে মূল বিষয়। আপনি মুরগিটাকে যত ভালো করে মাখাতে পারবেন ভিতরে, তত ভালো মতো মশলাটা প্রবেশ করবে আর আপনার খেতে ততটা স্বাদ লাগবে। আর যদি ভিতরে মশলাগুলো খুব একটা প্রবেশ না করে তখন তো সাদা সাদা ভাবটা যাবে না আর খেতে গিয়ে আপনার স্বাদটা অতটা ভালো লাগবে না। এখন এই মুরগির যে পা দুটো আছে সেটা সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিব। তাছাড়া এটা যখন আমি পোড়াইতে দিব তখন পাগুলো হচ্ছে ছড়ায় যাবে আর মুরগিটা ভালো মতো কুক হবে না। তো মুরগিটার পা দুটোকে ভালো করে বেঁধে ম্যারিনেট করা মাখানো শেষ। এখন এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে কিংবা ভালো মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার মতো রাখবো। আর যদি ভালো হয় আপনারা ওভার নাইট রাখতে পারেন। আমি কিন্তু এই মুরগিটাকে ম্যারিনেট করে ওভার নাইটে রেখেছিলাম। আমি আগের রাতে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন আমি এটাকে গ্রিল করে নিয়েছি। আপনারা যদি পারেন, হাতে যদি সময় থাকে তাহলে এভাবে করবেন, আর হাতে সময় না থাকলে 5 থেকে 6 ঘন্টার মতো মাখিয়ে রাখলে হয়ে যাবে। তো আগেই বলেছিলাম মুরগিটা ভালো মতো না মাখাই মুছলে কিন্তু পানি বের হবে। দেখুন আমি এত ভালো করে মোশার পরেও মুরগি থেকে আমার কতগুলো পরিমাণে পানি বের হয়েছে। তো সমস্যা নেই, এই পানি সহ এই মুরগির মশলাগুলোকে আমি ভালো মতো করে আবার মাখায়ে মুরগিটার গায়ে আবার ভালো মতো মাখায় নিব। তাহলে আমার খুব একটা বেশি পানি বের হয় নাই, তাহলে এই মশলাগুলো ভালো মতো আবার আমার মুরগির গায়ে মাখিয়ে ভিতরে প্রবেশ করবে। তো আবার আমি ভালো মতো মাখানো শেষ। এখন এ পর্যায়ে আমি তেল ইউজ করব। আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এ পর্যায়ে যদি আপনি তেলটা দেন তাহলে কিন্তু এই যে মুরগি যে মশলা সহ মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো সম্পূর্ণ আমরা মুরগির মধ্যে প্রবেশ করাতে পেরেছি। কিন্তু তেলটা যদি আমরা আগেই দিয়ে দিই তাহলে কিন্তু মশলাটা মুরগিটা খুব ভালো মতো নেবে না। এই জন্য তেলটা অবশ্যই আপনারা যখন গ্রিলটা মুরগিটা পোড়াইতে যাবেন ঠিক তার আগেই তেলটা দিয়ে ভালো মতো আবার মুরগিটাকে মাখিয়ে নেবেন। তো তেলটা দিয়ে এই মশলাগুলো সহ আবারও আমি ভালো মতো মুরগিটাকে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। ব্যাস আমার মাখানো শেষ। এখন আমি এটাকে গ্রিলের জন্য ওভেনে দিব। তো ওভেনে যে কাঠিটা সেটা আমি মুরগির মাথা দিয়ে শক্ত করে একদম গেঁথে দিচ্ছি যাতে আমার মুরগিটা এই কাঠি থেকে খুলে না আসে। তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। আমি 180°C প্রথমে 20 মিনিটের মতো মুরগিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মুরগিটাকে বের করে আবারও তেল ব্রাশ করে আমি প্রায় 40 মিনিটের মতো মুরগিটাকে পুড়িয়ে নিয়েছি। আমার 1 ঘন্টার মতো সময় লেগেছিলো মুরগিটাকে পোড়াইতে। তো মুরগিটা এদিকে আমি ওভেনে দিয়ে 20 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরছি। 20 মিনিট পর মুরগিটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি বের করে নিয়ে আসলাম। তো মুরগিটা বড় হওয়ার জন্য মুরগিটা একদম উল্টাইতে আমার খুব কষ্ট হচ্ছিল, যেহেতু খুব গরম ছিল। মানে এই জন্যই বলেছি, মানে অভিজ্ঞতা হয়েছে আমার প্রথমবার গ্রিল করতে গিয়ে যে খুব বেশি বড় মুরগি নেওয়া যাবে না। তো এখন যে মুরগিটা হচ্ছে আমি চামচ দিয়ে কিংবা চাকু দিয়ে দেখব যে মুরগিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো মুরগিটা আমার 50% মতো সেদ্ধ হয়েছে। এখন আমি একটু তেল ব্রাশ করে আবার বাকিটা সেদ্ধ এবং পুরানো সহ আমি মুরগিটাকে রেখে দিব। যদি আপনারা দেখেন 1 ঘন্টায় মুরগিটা আপনাদের খুব ভালো কালার আসেনি কিংবা হচ্ছে আরেকটু রাখলে ভালো হবে, তাহলে আরও 5 থেকে 10 মিনিট আপনারা রেখে দিতে পারেন। এটা আপনাদের মুরগির সাইজ উপরে হবে। আমার প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। এখন খুব ভালো মতো আমি আবার সেই যে মশলার উপরে যে তেলটা ছিল সেই তেলটাকে ব্রাশ করে ওভেনের মধ্যে দিয়ে দেব। এরপরে যে দোকানে আমরা গ্রিল খাইতে গেলে আমাদের 2টা সস দেয়, একটা হচ্ছে মুরগির মশলার সস আর একটা হচ্ছে আর একটা মেয়োনিজের মতো একটা সস বানাই। তো আমি আপনাদের আজকে এই রেসিপির মধ্যে 2টা সসই বানায় দেখব। তো প্রথমে যে সসটা বানাচ্ছি সেটা হচ্ছে মুরগির যে মশলাটা ভেসে গিয়েছিলো এই মশলাটা, তো আপনারা চাইলে ফালাইও দিতে পারেন। এটা কিন্তু অন্য কোনো তরকারিতে কিংবা কোথাও ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে জলপাইয়ের টক থাকে বা তেঁতুলের টক থাকে, আবার অনেক কিছু উপাদান থাকে যেটা তরকারিতে দিলে খাওয়া যাবে না। সেই জন্য একটা ফ্রাই প্যানে আপনারা সামান্য পরিমাণে তেল দিয়ে এই মশলাটাকে দিয়ে ভালো মতো একদম কষিয়ে নিতে হবে, যাতে মশলাতে কাঁচা রসুন কিংবা পেঁয়াজ আদার গন্ধটা না থাকে। প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে যখন দেখবেন যে মশলার উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছে এবং মশলাটা খুব
থিকনেসটা গাঢ় হয়ে যাচ্ছে তখন এটাকে নামিয়ে আপনারা গ্রিলের সঙ্গে সেটা সার্ভ করতে পারেন, খুবই মজাদার। এটা কিন্তু আমরা যে দোকানগুলোতে গ্রিল খাইতে যাই সেখানে দেই। এরপরে যে মেয়নিজ সসটা বানাবো সেটা বানাবো, তো এখানে অনেকে ডিম দিয়ে বানায়, তো ডিম দিয়ে আমার হাজবেন্ড পছন্দ করে না বা কাঁচা ডিমের গন্ধের জন্য, তো সেই জন্য আজকে আমি দুধ দিয়ে এই মেয়নিজ সসটা বানাবো। তো দুধ দিয়ে বানানোর জন্য আমি আগের রাত্রে দুধ জাল করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এই সসটা বানাতে গেলে দুধটা অবশ্যই খুব ঠান্ডা হইতে হবে। তো এই আমি এক কাপের মতো দুধ নিয়েছি, এখানে লবণ দিলাম এক চা চামচের মতো, চিনি দিয়েছি দুই চা চামচের মতো, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো, আর সেই যে জলপাইয়ের টকটা দিয়েছিলাম এটা এখানেও দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো। এটা এখানে দিতেই হবে, এটা দিলে আপনার সসটার স্বাদটা একটু মিষ্টির সঙ্গে টক টক আসলে ভালো লাগবে। এখন আমি ব্লেন্ডারে এটা ভালো মতো ব্লেন্ড করে নেব। এখানে আমার আরেকটা উপাদান লাগবে, তা হচ্ছে সাদা তেল। তো আমি তেলের পরিমাণটা বলছি, আমি দুধ যতটা পরিমাণ নিয়েছিলাম এখানে তেলটাও ঠিক ততটা পরিমাণ লাগবে, কিন্তু তেলটা কখনো একবারে ইউজ করতে যাবেন না, তেলটা অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ডারটাকে ব্লেন্ড করতে হবে, তাহলেই দেখবেন আপনার সসটা খুব ঘন হয়ে আসতেছে। ঠিক এভাবে আমি সসটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে ভিনেগার দিব, ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে দুই চা চামচের মতো ভিনেগার দিয়েছি, দেখুন সসটার কালারটা কী সুন্দর একটা ক্রিমি কালার চলে এসেছে অলরেডি। এখন ভিনেগারটা দিয়ে এটাকে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো ব্লেন্ড করে নিব, তাহলে সসটা আমার একদম রেডি হয়ে যাবে। বিশেষ করুন সসটা বানানোর পর আমি টেস্ট করে তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরভাবে সস হতে পারে আমি আশাই করি নাই, কালারটাও মাশাল্লাহ এত সুন্দর এসেছে, কিন্তু মনটা খুবই খারাপ আজকে যে আমার ক্যামেরাটা কী হয়েছে, বাস্তবে কার্ডটা এত ভালো আসতেছে কিন্তু ক্যামেরায় কার্ডটা একদমই ভালো ধরা পড়ছে না। তো এই যে আমার গ্রিল রেডি, আমি প্রায় এক ঘন্টার মতো এটাকে রান্না করার পর একটা ট্রেতে সার্ভ করেছি, সঙ্গে ওই যে আমার বানানো সসটা দিয়েছি, কিন্তু মশলার যে সসটা সেটা দিতে একদম ভুলে গিয়েছিলাম। যে হোক এক ঘন্টার মতো বানানোর পর আমার গ্রিলটা রেডি, কালারটা দেখুন মাশাল্লাহ কত সুন্দর এসেছে। তো গ্রিলের সঙ্গে নান না হলে হয়, তবে নান আমরা বানাতে পারি নাই, সময় খুব কম ছিল, তো নানের মতোই একটা রুটি বানানোর চেষ্টা করেছি। তো এটা আমার একজনের জন্য বানানো ছিল, তো যে যার জন্য বানিয়েছিলাম সে খেয়ে মাশাল্লাহ অনেক প্রশংসা করেছে, এবং আমিও তো বাইরে থেকে কিনে খাই, কিনে বাইরেটা আমারটার সঙ্গে তফাৎ কেমনটাই ছিল না, অনেক মজা হয়েছে। তো আপনারা যদি বাসায় এরকম করে গ্রিল বানাতে চান অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখে এই রেসিপিটি ফলো করে বানাবেন, একদম নিরাশ হবেন না। আমার এই গ্রিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।